সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 9 জুলাই 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু কুরবানি উপযুক্ত গরু ও বেশ কিছু ছোট ষাঁড় বাচ্চা উনি সংগ্রহ করছে। আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো কালেকশন করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে কিন্তু শুক্রবার। জি, আজকে আমার ডিসকাউন্টের দিন। ডিসকাউন্টের দিন। আজকে কতগুলো গরু কালেকশন করছেন? আজকে আছে আপনি 10টা আছে ফ্রিজিয়ান গরু দেব আজকে, মাংসের গরু। হ্যাঁ, কুরবানির। হ্যাঁ। আর 12টা আছে হচ্ছে আপনার বড় গরু, হাই শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা। আর 15টা আছে ছোট বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। সব ধরনের গরু এবার আছে? সব, তিন কোয়ালিটি আছে। তিন কোয়ালিটির গরু আছে, এক ফ্রিজিয়ান, এক শাহিওয়াল, আর এক শাহিওয়ালের ছোট ষাঁড় বাচ্চা। তো চলেন আগে ছোট ষাঁড় বাচ্চাগুলোই দেখবো, তারপরে যে বড়গুলো আছে সেগুলো দেখবো। চলেন এক পাশ থেকে দেখা শুরু করি। তো আপনার শুরুতেই একটা বাচ্চা আছে 81 নম্বর ট্যাগের, এটা কোন জাতের বাচ্চা? এটা দেখেন অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। শ্যাম্পল ভালো না থাকে তাহলে গোডাউনি মাল কোনদিন ভালো থাকে না। সেটাই। তো এই বাচ্চাটাকে ভালো থাকতে হয়। এই বাচ্চাটার বয়স? এই বাচ্চাটার বয়স 8 মাস। 8 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? একবারে সুস্থ। খাবার দাবারও ঠিকঠাক? খাবার দাবার ঠিকঠাক। তো এই বাচ্চাটা একটা নিলে কেমন দাম? 85 দাম। একটা নিলে 85,000 দাম চাইছেন। আর 15টা বাচ্চা একবারে দেখানোর পর লটাকের একটা দাম বলে দিবেন। লাস্টে তো বলে দেই, প্রত্যেক টিভি বলে দেই। আজকে আবার ডিসকাউন্ট আছে? কাটে গরু বেশি না, কালকে প্রতিবেদন দিয়েছেন না? হ্যাঁ। 20টা বিক্রি করছে, একজনে নিয়ে নিছে। একজনে নিছে। আচ্ছা। তো এটা ছিল 81 নম্বর আর 1 নম্বর গরু। এই পাশে 82 নম্বর যে গরুটা আছে 2 নম্বর, এটা সম্পর্কে আমাদের একটু জানান। এটা দেখেন, এটা আরো আরো সুন্দর গরু, আরো সুন্দর একটা গরু। আচ্ছা। এই গরুটার বয়স? এই গরুটার বয়স 9 মাস। 9 মাস। এটাও একটা শাহিওয়াল জাতের ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটার বয়স 9 মাস আর ট্যাগ নাম্বার 82। একটা নিলে কেমন দাম? একটা নিলে পরে আপনার 80,000 টাকা দাম। একটা নিলে 80,000 টাকা আপনি দাম চাইছেন, দর্শক আপনার সাথে কথা বলে নিতে পারবে। আচ্ছা। তো এইটাও সাইড করে দেন। এই পাশে 3 নম্বর যেটা আছে এটা দর্শকদের দেখেন। এই পাশে 83 নম্বর ট্যাগের যে বাচ্চাটা আছে এটা? এটা নেপাল। নেপাল। এই বাচ্চাটার বয়স? এই বাচ্চাটার বয়স 10 মাস। 10 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? নেপাল কোন? নেপালের চিহ্নটা দেখেন, কান তুইমুড়ে ঝুলে গেছে একবারে। হ্যাঁ। জি। তো এই বাচ্চাটার বয়স কত মাস? 10 মাস। 10 মাস। ট্যাগ নাম্বার 83। একটা নিলে কেমন দাম? একটা নিলে পড়বে আপনার একদম 75,000 টাকা। একটা নিলে একদম 75,000 টাকা, দরদামের কোনো সুযোগ নাই? না, সুযোগ নেই। আচ্ছা। তার পাশে একটা গরু আছে 84 নম্বর ট্যাগের, এটা? এটা তো আরো আনকমন, দেখেন একবারে পাকিস্তানি নেপাল। আচ্ছা, নেপালি একটা গরু, মানে গির গরু যাকে বলা হয়। এই গরুটার বয়স? এই গরুটার বয়স 7 মাস চলছে। 7 মাস চলছে। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? একবার সুস্থ। আচ্ছা। এটা ট্যাগ নাম্বার 84, এটার দাম কেমন? এটার দাম 70,000 টাকা লাগবে। 70,000 টাকা এটার দাম চাইছেন। কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে কনফার্ম করতে পারে, আর লট আকারে নিলে লট আকারে দাম বলে দিবেন। আচ্ছা, এটাও সাইড করে দেন। 85 নম্বর ট্যাগের যে গরুটা আছে পাশেই, চলেন এটা দেখাই। এটা কোন জাতের গরু? শাহিওয়াল। শাহিওয়াল। এই গরুটার বয়স? এই গরুটার বয়স 6 মাস। 6 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? একবারে সুস্থ। আমি ঘাস খাওয়া দেখা দিচ্ছি, সামনে ঘাসও ধরে রাখছেন। তো এটার ট্যাগ নাম্বার 85। এইটা একটা নিলে কেমন দাম পড়বে? একটা নিলে একদম 70। একদম 70। আর পরবর্তীতে লটাকেরও একটা দাম বলে দিবেন। এইটাও সাইড করে দেন, পরেরটা দেখেন। এই পাশে 86 নম্বর ট্যাগের যে গরুটা আছে এটা? এটা নেপাল ক্রস। নেপাল ক্রস। নেপাল ক্রস। দুইটার ব্রিডিয়ার মধ্যে আছে। নাভিটা দেখেন। হ্যাঁ। আর এই বাচ্চাটা চামড়া দেখেন, একবারে রসুন চুষার মধ্যে পাতলা। এই বাচ্চাটার বয়স? এই বাচ্চাটার বয়স 5 মাস। 5 মাস। এইটা একটা নিলে কেমন দাম? একটা নিলে 65 দাম। একটা নিলে 65। দর্শক কথা বলে বুকিং দিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এটাও সাইড করে দেন, পরেরটা দেখি। এই পাশে 93 নম্বর ট্যাগের যে গরুটা আছে এটা? এটা শাহিওয়াল। শাহিওয়াল। এই গরুটার বয়স? এই গরুটার বয়স 7 মাস। 7 মাস। নাভি ধরেন, নাভি ধরেন। হ্যাঁ, যা আছে তাই দেখাবো, বাড়তি কিছু দেখাতে পারবো না, কমও কিছু দেখাতে পারবো না। হ্যাঁ, আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনি যেটা সঠিক সেটা দেখেন। সেটাই। আর এটার ট্যাগ নাম্বার 93, এটার বয়স? এটার বয়স 7 মাস। 7 মাস। সম্পূর্ণ সুস্থ সবল, খাবার দাবারও ঠিকঠাক? ঠিকঠাক সব। আচ্ছা, এটা একটা নিলে কেমন দাম? একটা নিলে পরে 70 দাম। একটা নিলে 70। এটা ছিল আপনার লটের 13 নম্বর গরু।
14 নম্বর যে গরুটা আছে চলেন নম্বর দুটো বকনা বাচ্চা এই দুটো আবার বকনা বাচ্চা দুটো বকনা বাচ্চা জোড়া কিনছি আমি জোড়ায় আমি দিয়ে দিছি লাটে আচ্ছা 94 আর 95 আচ্ছা তো এই 13টা ষাড় বাচ্চার সঙ্গে দুটো বকনা বাচ্চা আছে কেউ চাইলে এই দুটো বকনা বাচ্চাও লট আকারে নিতে পারবে আচ্ছা তো এই যে প্রথম যে বাচ্চাটা আছে 94 নম্বর ট্যাগ একটা নিলে কেমন দাম একটা নিলে 65 ওটা নিলে 65 ওইটা নিলে 65 মানে দুটো বকনাই 65 করে আপনি দাম চাইছেন হ্যাঁ লট করছেন ছোট গরুর এই 15টা গরু লট আকারে কেউ নিলে কতটুকু ডিসকাউন্ট আমি সীমিত লাভে ব্যবসা করি আর সীমিত দামে গরু বিক্রি করি আমার গরু কিন্তু কোনো সাথে থাকে না এই 15টা বাচ্চা আপনার কালকের দামই কত 66000 টাকা 66000 করে আর ডিসকাউন্ট কতটুকু ডিসকাউন্ট শুক্রবার তোমার ডিসকাউন্ট থাকলে পোষায় না রেট থাকে আচ্ছা 1000 ডিসকাউন্ট আর গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা তার মানে 66000 দাম তার মধ্যে 1000 শুক্রবার জন্য ডিসকাউন্ট আর 65000 টাকা লট তাহলে 15000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ আর 66000 টাকা দাম তার মধ্যে আমি পোষায় দেব আচ্ছা তো কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারবে তো এবার চলেন বড় শাহিয়াল গুলো দেখি তারপরে ফ্রিজিয়ান গুলো দেখব আচ্ছা ঠিক আছে তো এই পাশে আপনি যে গরুগুলো রাখছেন এগুলো হলো কুরবানি উপযুক্ত শাহিয়াল গরু বড় গরু আচ্ছা তো কয়টা লট করছেন এখানে এখানে বড় হাই গরু আছে 5টা আর আছে তারপরে আছে 7টা আচ্ছা মানে একটু বড় আছে 5টা আর তার থেকে একটু ছোট আছে রাহাই গরু দাঁতে নাই আচ্ছা আর দুইটা রাখাই গরু আচ্ছা তো আগে বড় 5টার লটটাই দেখি এটা বড় 5টার প্রথম গরু জি এটা কোন জাতের গরু এটা অরিজিনাল শাহিয়াল অরিজিনাল শাহিয়াল এই গরুটার বয়স পাকিস্তানি শাহিয়াল পাকিস্তানি শাহিয়াল বয়স কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত জি কুরবানি উপযুক্ত কুরবানি চলবে 22 মাসের জন্য রেখে রাখতে পারবে আচ্ছা মাংস কতটুকু আছে মাংস আমরা আইডি করছি আপনার 9.5 মন 10 মন 9.5 মন 10 মন আচ্ছা তো এই ধরনের বড় গরুর ভিডিও দেখলে অনেকে এই কমেন্ট করে যে ইনারা এত গরু বিক্রি করে এত টাকার ব্যবসা করে কিন্তু স্কেল নিয়ে আসে না কেন এই ব্যাপারটা একটু বলবেন আচ্ছা স্কেল সাহেব কি আমরা পড়তে দিচ্ছি না গরু আচ্ছা কিভাবে একটু বড় বড় খামারে এই আপনার লাইভ ওয়েট 450 টাকা বিক্রি করতেছে হ্যাঁ তাহলে মাংস কয়টা কেজি পড়ে এটা একটা ভালো কথা বলছেন আপনি কয়টা কেজি পড়ে 700 কেজি মাংস পড়ে হ্যাঁ আর আমরা দিচ্ছি ধরেন 650 আচ্ছা শুধু তারা পরিমাপ করে দিচ্ছে আপনারা পরিমাপ করে দিতে পারতেছেন না আমাদের আমার তো ওই তিন ঢাকা সাইডে বাড়ি থাকলি পারে হ্যাঁ সাততলা বাড়ি থাকলি ঠিকই আমার কাছে এই গরু এসে 550 তে লাইভ ওয়েট নিতো আচ্ছা তার মানে আপনারা পাইকারি বিক্রি করেন বিভিন্ন আমরা তো ফুটপাতের লোক বুঝেন নাই আমার দাম তো কম আচ্ছা তো আপনারা কি করেন বিভিন্ন হাটঘাট বিভিন্ন পয়েন্ট থেকে গরুগুলো নিয়ে আসেন ওইভাবে স্কেল গরু না দিতে পারি বড় বড় খামারে গরু দিতে পারবে পারবে না আমাদের একই রকম চোখের আইডিয়াতে গরু কিনি আমরা আচ্ছা আমাদের খরচ কম হ্যাঁ তাদের ঢাকা শহরে কারেন্ট বিল পানির বিল তাদের কিন্তু ওঠে আচ্ছা আর আমরা নিজে পরিশ্রম করতেছি বহু সাল পারলি তার মানে মূল কথা যেটা আপনারা ওজনের সঙ্গে কোনো হিসাব নাই আপনাদের আপনারা যেভাবে কেনেন সেইভাবে বিক্রি করেন আচ্ছা তো এটার ট্যাগ নাম্বার হলো 650 একটা নিলে কেমন দাম আজকে শুক্রবারের দিন আমি তো গরু দাম চা বিক্রি করি না হ্যাঁ আর ছোট দাম আর লাটে একটা ছোট দাম বলে দেব আচ্ছা আলাদা নিলে কেমন দাম এই গরুটা 210000 টাকা লাগবে আলাদা নিলে 650 নম্বর ট্যাগের গরুটা 210000 টাকা বড়র এক নাম্বার গরু জি দুই নাম্বারটা দেখি চলে দুই নাম্বার যে আরো একটি গরু আছে বড় সরু করে এটা কোন জাতের গরু এটার ফিগারটা দেখেন গরু যেমন মাথা চোট মাজা নাভি আর গোস পরিপূর্ণ হয়ে সুদর্শন একটি গরু এই গরুটার বয়স চার দাঁত সম্পূর্ণ সুস্থ সবল এটা ট্যাগ নাম্বার 651 এটা একটা নিলে কেমন দাম এটা একটা নিলে পরে 220000 একটা নিলে 220000 আর এই পাঁচটা গরু দেখানোর পরে লট আকারে একটা দাম বলে দিবেন ছোট করে একটা দাম বলে দেব ছোট করে বলে দিবেন তো এটাও সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই এই পাশে তিন নাম্বার যে গরুটা আছে এটা সম্পর্কেও একটু জানাবেন এই গরুটা আমার হচ্ছে এই পাঁচটা গরুর মধ্যে একটু বড় গরু একটু বড় গরু সরেশ গরু সরেশ গরু আচ্ছা এটা কোন জাতের গরু এটা আপনার শাহিয়ালের সাথে একটু ক্রস আছে ক্রস টাইপের শাহিয়াল এই গরুটার বয়স চার দাঁত জি মাংসের ভার চলে আসছে মাংসের ভার আমরা আইডি করছি 10 মন 9.5 মন 9.5 মন 10 মন আপনাদের আইডি এটার বডিতে মাংস আছে 2 4 5 10 কেজি এদিক ওদিক তারপরেও দর্শকদের বলবো ভিডিও না দেখে ওজনের কথা না শুনে আপনার মস্তিষ্ক কি বলে আপনার বিবেক কি বলে আপনার চোখ কি বলে সেটা দেখে সেইভাবে পরিমাপ করে আপনি কেনেন রেট ঘাটে যারা তারা আমাসে ইটলি বেশি বোঝে হ্যাঁ
তো তারা তাদের অভিজ্ঞতা থেকে যদি কেউ গরু কেনে তাহলে এই ধরনের অভিযোগ আর আসবে না। তো এটা তিন নম্বর গরু আর ট্যাগ নাম্বার হচ্ছে 300 652। এটা নিলে কেমন দাম? এই গরুটা নিলে পরে আপনার 2,20,000 টাকা। 2,20,000 টাকা একটা নিলে। এটা ছিল তিন নম্বর। চলেন চার নম্বরটা দেখি, সম্পর্কে একটু জানাবেন। এটা রিয়েল শাহিয়াল। রিয়েল শাহিয়াল। এই গরুটার বয়স? দুই দাঁত। কুরবানি উপযুক্ত একটা গরু। আচ্ছা, তো এটার ট্যাগ নাম্বার হলো 653। একটা নিলে কেমন দাম? এই গরুটা একটা নিলে 2,00,000 টাকা দাম। একটা নিলে 2,00,000 টাকা দাম চাইছেন। ক্রেতা ভাইরা আপনার সাথে কথা বলে নিতে পারবে। আচ্ছা, এই পাশে এই লটেরি সবশেষ পাঁচ নম্বর যে গরুটা আছে 654 নম্বর ট্যাগের, এইটা কোন জাতের গরু? এটাও শাহিওয়াল। শাহিওয়াল দেখছেন, এটা আবার গেট আপটা দেখেন। হ্যাঁ, 100 গেট আপ। 100 গেট আপ। এই গরুটার বয়স? এটাও দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে। দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে। তো এটার বডি ওয়েট কেমন হতে পারে? এটার বডি ওয়েট তো সবাই আইডিয়া করছে 10 মন। সবাই আইডিয়া করছে 10 মন। আচ্ছা, যারা নিবে তারা তাদের আইডিয়া মতো নিতে পারবে। আমি 9 মন ধরছি। 9 মন ধরছেন। আচ্ছা, তো এইটা একটা নিলে কেমন দাম? এগুলো একটা নিলে 2,20,000। 2,20,000। আর এই বড় পাঁচটা গরু লট আকারে নিলে? আপনি তো জানেন শুক্রবারে আমি প্রফিট করি না, সীমিত করি কিন্তু সীমিত। এই 9টা গরু দাম পড়বে 2,00,000 টাকা হয়ে যায়। সোজা 2,00,000। 2,00,000 টাকা হয়ে যায়। পাঁচটা গরু 10,00,000 টাকা। 10,00,000 টাকা। আচ্ছা, তার মানে এই বড় পাঁচটা গরু একটা লট করছেন আপনি, আলাদা আলাদা নিলে আলাদা আলাদা দাম বলা আছে, আর যদি জোড়ায় নেয় 10,00,000 টাকা। তার মধ্যে আজকে শুক্রবার, হ্যাঁ, পাঁচটা গরু ডিসকাউন্ট হচ্ছে 25,000। 25,000, তাহলে 9,75,000। 9,75,000। হ্যাঁ, আর গাড়ি ভাড়া? গাড়ি ভাড়া ফ্রি। ফ্রি, তার মানে গাড়ি ভাড়াও যদি আবার যেটাই লাগে সেটাও আপনি দিয়ে দিবেন? আমি দিয়ে দেবো। আচ্ছা, তো বড় পাঁচটা সাইড করে দেন। দুটো ডিসকাউন্ট করলে মাস। হ্যাঁ, একবারে 25,000 আবার গাড়ি ভাড়া। জি। আচ্ছা, তার মানে 50ই চলে গেল। তো এবার যদি কোনো ক্রেতার পছন্দ হয় আপনার সাথে কথা বলে কনফার্ম করতে পারে। আজকের দিনে আমি কোনো ইনকামের আমার দান্দা থাকে না। আচ্ছা, তো এইবার যে চারটা গরু আছে সেইগুলো দেখি। এই পাশে 655 নম্বর ট্যাগের যে গরুটা আছে এটা সম্পর্কে জানাবেন। এই গরুটা নেপালের সাথে একটু শাহিয়ালের ক্রস আছে। নেপালের সঙ্গে শাহিয়াল ক্রস। দেখেন কত সুন্দর কালার, গাড়ের পাশ দিয়ে কালো, পিছনটা লাল। আচ্ছা, কুরবানি উপযুক্ত একটা গরু। তো গরু ওইটাই কিনবে মানুষ। হ্যাঁ, এখন কিন্তু আর পালার মতন সময় নাই, আর আছে মাত্র 15 দিন। 15 দিনও তো, 15 দিনও নাই। 21 তারিখ ইদলি আজলে, 8-9 তারিখ, আর 13-14 দিন বাকি আছে। আচ্ছা, তো এই গরুটা এখন কুরবানি উপযুক্ত গরু, যে কোনো ক্রেতা চাইলে নিতে পারবে। এটার দাম আসবে কেমন? 1,50,000। 1,50,000। দরদামের সুযোগ আছে? জি, সুযোগ আছে, একটু দরদাম করা যাবে। হ্যাঁ, করা যাবে। আর এটা হচ্ছে সেকেন্ড লটের প্রথম গরু, এটা হচ্ছে চারটা লট। আচ্ছা, প্রথমটা সাইড করে দেন, দ্বিতীয়টা দেখেন। দেখেন এই পাশে যে দ্বিতীয় নাম্বার যে গরুটা আছে আর ট্যাগ নাম্বার হলো 656। এটা কোন জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল, কুরবানি উপযুক্ত একটা গরু। কুরবানি তো মাংস দেখেন ঠেলে বাড়াইছে। আচ্ছা, কতটুকু মাংস আছে? এগুলোটা 7.5 মন। এটা 7.5 মন আপনার আইডিয়া? তো সম্পূর্ণ সুস্থ সবল আইডিয়া না, 7.5 মনের 7 পোয়া কমলি পারে গরু বাদ বাইটে বর্তুকে দেবো। আচ্ছা, তো এটা আপনি 7.5 মন আপনি একটা গোস্তের ইয়া ইস্টিমেট দিচ্ছেন। তো এই গরুটার দাঁত কয়টা? পাকিস্তানি গির। এই গরুটার বয়স? দুই দাঁত। এগুলোটা কিন্তু কেউ 22 সালে রাখতে পারবে, কেউ চাইলে 1টা বছর রাখতে পারবে গরুটা, বড় গরু হবে। আচ্ছা, এখন দাঁতে দুইটা, সম্পূর্ণ সুস্থ সবল? সুস্থ সবল। আচ্ছা, এই গরুটা একটা নিলে কেমন দাম আসবে? গরুটা একটা নিলে 1,55,000 টাকা দাম। 1,55,000 টাকা। এটার ট্যাগ নাম্বার হলো 657। তিন নাম্বার গরু ছিল এটা। পাশে চার নাম্বার লালচে যে গরুটা আছে, চলেন ওই গরুটা দর্শকদের দেখাই। এই পাশে চার নাম্বার যে গরুটা আছে এটা সম্পর্কে একটু জানাবেন। আনকমন গরু দেখেন। আনকমন গরু। আচ্ছা, সিংহের সমতে লাল, সিংহও লাল, অনেকে রেড সিটাকাঙ্কাও বলে থাকে। এই গরুটার বয়স? এই গরুটার বয়স চার দাঁত। চার দাঁত, কুরবানি উপযুক্ত একটা গরু। এই গরু রাখা যাবে না, কেউ চাইলে কুরবানি দিতে পারবে। আচ্ছা, তো এটা একটা নিলে কেমন দাম আসবে? একটা নিলে পরে 1,50,000 টাকা দাম। 1,50,000 টাকা দাম নেবেন, দর্শক কথা বলে নিতে পারবে। আর এই যে চারটার একটা লট করছেন, এই চারটা একসঙ্গে নিলে কেমন দাম? এই চারটে গরু একসঙ্গে নিলে পরে 50,000 টাকা দাম। 1,50,000 টাকা, মানে চারটা গরু 6,00,000 টাকা। আলাদা আলাদা দাম যাই চান, চারটা গরু 6,00,000 টাকা। ডিসকাউন্ট কতটুকু? ডিসকাউন্ট 5,000, 45। ডিসকাউন্ট 5,000, তাহলে 1,45,000 করে। আর যখন অ্যাভারেজে নেবে 5,80,000 টাকা হলে
চারটা গরু দিয়ে দিবেন জি। এটার সঙ্গে কি গাড়ি ভাড়া ফ্রি আছে? এইটার সঙ্গে গাড়ি ভাড়া ফ্রি, এটার সঙ্গেও গাড়ি ভাড়া ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি দেব, লস হলেও দেব, লস হলেও দিবেন। তার মানে 580,000 টাকা চারটা গরু, আর এসে বুঝি না, হ্যাঁ 1,45,000 করে, 45 করে আমি তার বাসায় পৌঁছায় দেব। আচ্ছা, লোক খরচ, গাড়ি খরচ, সব খরচ আমার। আরো দুইটা রাখাই গরু আছে, তারপরে ফ্রিজিয়ান দেখাবো। রাখাই গরু আছে দেখেন, এই দুইটা গরুর কথাই বললেন যে দুইটা রাখাই গরু আছে, এটা কোন জাতের? এটা পাকিস্তানি গির, পাকিস্তানি গির। এই গরুটার বয়স? দাঁত আসে নাই, কিন্তু এখনো দাঁত আসে নাই, 2022 সাল। আচ্ছা, তো এটার ট্যাগ নাম্বার 659। একটা নিলে কেমন দাম? এগুলোটা আমি দাম চাবো না, আলোচনা বিক্রি করব। দাম চাইবেন না, আলোচনার মাধ্যমে বিক্রি করবেন। কোন ক্রেতার যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে দামটা ফিক্সড করে নিতে পারবে। এই পাশে যে আরেকটা রাখাই গরু আছে 660 নাম্বার ট্যাগের, এটা কোন জাতের গরু? গরুটা শুনেন, একদম কুরবানি দিতে পারবে, দাঁত একটা ভাঙছে, একটা দাঁত ভাঙছে। যারা ছোট 22 সালে রাখতে পারবে, কেউ যদি চায় ছোট গরু কুরবানি দিবে, তাহলে কাস্টমার ফোন দেয় তো এর কারণে একটা গরু কিনছি। আচ্ছা, তো কেমন রেট এটার? এই গরুটার রেট খুব সীমিত রেট দেবো, একটু বলে দেন। 1,15,000 টাকা, 1,15,000 টাকা দাঁত ভাঙছে। কেউ চাইলে সামনের বছরের জন্য চলবে না, ফিক্সড রেট জি, কেউ চাইলে এক বছর রাখতেও পারবে। 15,000 টাকা দাম লাগবে, 5 পাউন্ড ওয়েটের গরু। আচ্ছা, তো ভিতরে বেশ কিছু আপনার ফ্রিজিয়ান গরু আছে, কুরবানি উপযুক্ত। হ্যাঁ, আরো 10টা গরু আছে, বড় ফ্রিজিয়ান গরু, আমি যা কোনোদিন কিনি নেই, হ্যাঁ তাই কিনছি আজকে। তো একটু সেইগুলো দেখান, দেখাচ্ছি। এই পাশে আপনি 10টা ফ্রিজিয়ান গরু রাখছেন, যারা কুরবানিতে মাংসের দরে গরু কিনতে চায় তারা চাইলে এগুলো কিনতে পারবে। এই জন্যই কিনছি যে মানুষ মাংস, কিছু লোক মাংস খাবে চায়। আচ্ছা, কুরবানিতে একদম মাংসের দরে গরু চায়? মাংসের দরে গরু চায়, কবে 20,000 টন কি মাংস আছে নাকি? হ্যাঁ, তো আজকে 10 গরু 20,000 টে মন মাইপিয়ে দেবো। মাইপিয়ে দিবেন? একবারে 100% কথা দিলাম, মাইপিয়ে দেবো 20,000 টে মন। আচ্ছা, তো কেউ যদি চায় এইগুলো একদম 20,000 টাকা মন মাংস মাইপিয়ে তারপরে নিতে পারবে। আচ্ছা, 10টা গরু আছে এখানে, 10টা সবগুলোই কুরবানি উপযুক্ত। আচ্ছা, আমি তো এই গরু কিনি নে, এটা আমাদের মেহর মহাদার গরু, এইগুলো আমাদের ভাঙ্গুরার মেয়র মহোদয়ের গরু, এগুলো এমপি সাহেবের ছেলে। আপনার আমাদের পাবনা 3 আসনের যে এমপি আছে, আর 73, হ্যাঁ এমপি সাহেবের গরু, এমপি সাহেবের ছেলে নিয়ন্ত্রণ করে কি মেয়র সাহেব। আচ্ছা, আর আমি হলো কাউন্সিলর। আচ্ছা, তো মেয়রের গরু কাউন্সিলর বিক্রি করতেছে, এখানে অন্য কিছু নাই তো? না না, অন্য কিছু নাই। আচ্ছা, তো 10টা গরু একটু শুরুতে দাম বলে দেন। 10টা গরু কেউ লাটের লাই, হ্যাঁ 20,000 টাকা মন, এভারেজ আমি ধরছি 7.5 মন করে, এভারেজে 7.5 মন করে সবাই বলছে 8 মন করে, কিন্তু এনে আমার মিথ্যে কথা বলা নিষেধ আছে। আচ্ছা, 7.5 মন করে। আচ্ছা, আমরা মাংসের কথা নাই বলি, নাই বলি, তো এভারেজে 10টা গরু নিলে কয় লক্ষ টাকা নেবেন? এভারেজ 10টা গরু নিলে পরে 14.5 লক্ষ টাকা দাম, 14.5 লক্ষ টাকা, মানে 1,45,000 টাকা পার পিস আসতেছে। আজকে শুকরবার জি, মেয়র মহোদয়ের গরু কি ডিসকাউন্ট আছে? হ্যাঁ, তাও ডিসকাউন্ট আছে, তার গরু তো ডিসকাউন্ট। আচ্ছা, তো কতটুকু ডিসকাউন্ট আর কি সুযোগ আছে? আপনি হচ্ছে গাড়ি ভাড়াটা ডিসকাউন্ট দিয়ে দেবো, গাড়ি ভাড়াটা ডিসকাউন্ট 1,45,000, তার মধ্যে থেকে আপনি গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন, আর 10টা একসঙ্গে নিলে 14,50,000 টাকা। এনে আবার কিছু পালার মতন গরু কিন্তু আছে, পালার মতো গরুও আছে অনেক কয়েকটা। আচ্ছা, তো চলেন একটা একটা করে এবার 10টা গরু দেখি। শুরুতে যে গরুটা আছে 661 নাম্বার ট্যাগের, একটা ফ্রিজিয়ান গরু, এই গরুটার দাঁত? দুই দাঁত, দুই দাঁত জি, কুরবানি উপযুক্ত হয়েও গেছে, কেউ চাইলে রাখতেও পারবে, পরিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, একটা নিলে কেমন দাম? এগুলো একটা নিলে পরে 1,65,000 দাম, একটা নিলে 1,65,000। গরুগুলো একদম নিখুঁত, নিখুঁত সম্পূর্ণ সুস্থ। এইটা সাইড করে দেন, দুই নাম্বার যে গরুটা আছে সেটা দেখেন, দুই নাম্বার যে গরুটা আছে 662 নাম্বার ট্যাগের, মাদার ফিগারটা দেখছেন, বিদেশি মাদার ফিগারটা, বিদেশি গেটকার মতন। এই গরুটার বয়স? এই গরুটার বয়স দুই দাঁত, দুই দাঁত, কুরবানি উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা, এই গরুটা একটা নিলে কেমন দাম? এই গরুটা একটা নিলে পরে 1,55,000 দাম, 1,55,000 দাম চাইছেন, দর্শক কথা বলে নিতে পারবে। এইটাও সাইড করে দেন, তার পাশে যে সাদা কালো গরুটা আছে সেটা দেখ। এই পাশে 663 নাম্বার ট্যাগের যে গরুটা আছে, এটা কোন জাতের গরু? এটা ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান। এই গরুটার বয়স? দুই দাঁত, দুই দাঁত জি, কুরবানি উপযুক্ত, কুরবানি উপযুক্ত, যে কোনো ক্রেতা চাইলে নিতে পারবে। হ্যাঁ পারবে। আচ্ছা, এই গরুটা একটা নিলে কেমন দাম? একটা নিলে 1,45,000 দাম, একটা নিলে 1,45,000, লটে নিলেও 1,45,000, গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, তার পাশে যে 664 নাম্বার ট্যাগের কালো গরু আছে, এটা কোন জাতের? একটা জিনিস দেখে আপনি কেমন? হ্যাঁ জানতে, এটা কি বাংলাদেশি সিমটম না বিদেশি সিমটম? আচ্ছা, এগুলো মূলত ফ্রিজিয়ান গরু, ফ্রিজিয়ান গরু এরকমই হয়ে থাকে সিমটম কিন্তু প্রায় মানে। হ্যাঁ, এই গরুটার বয়স? চার দাঁত, চার দাঁত জি, এটাও কুরবানি উপযুক্ত একটা গরু। আচ্ছা, একদম নিখুঁত,
তো এই গরুটা একটা নিলে কেমন দাম নেবেন? এই গরুটা একটা নিলে 165, একটা নিলে 165, আর যখন লট আকারে নেবে 145। এই গরুটা একটু সাইড করে দেন, পাশেরটা দেখি। এই 665 নাম্বার ট্যাগের যে গরুটা আছে, এটা এটা দেখেন নম্বা কত, ফিতে থাকলে মাপি দিলাম না। আচ্ছা, স্কেলও নাই, ফিতাও নাই? ফিতে নাই। আচ্ছা, এই গরুটার বয়স বলে দুই দাঁত? দুই দাঁত। এইটা একটা নিলে কেমন দাম? এই গরুটা একটা নিলে পরে 185 দাম। 185, 665 নাম্বার ট্যাগের গরু এটা, আর লট আকারে নিলে 145, গাড়ি ভাড়াও আপনি দিবেন। এটাও সাইড করে দেন, পরেরটা দেখেন। এই পাশে যে গরুটা আছে, এটা সম্পর্কে একটু জানাবেন। এই গরুটা আছে আপনি সাহিওয়ালের সাথে একটু ক্রস আছে, ক্রস টাইপের সাহিওয়াল গরু একটা। আচ্ছা, এই গরুটার বয়স? চার দাঁত। চার দাঁত, কুরবানি উপযুক্ত একবার 100%। আচ্ছা, তো এটা ট্যাগ নাম্বার 666, একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে পরে 165 দাম। একটা নিলে 165,000, দর্শক কথা বলে নিতে পারবে। এটাও সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে যে আরো একটি কালো গরু আছে, এটা? এটা চার দাঁত, চার দাঁতের একটা ফ্রিজিয়ান গরু। এই গরুটার বয়স? চার দাঁত, সম্পূর্ণ সুস্থ সবল, সুস্থ। এটার ট্যাগ নাম্বার 667। আজকে নিয়ে আসছি সকালবেলা, একদম মেয়র মহোদয়ের নিজের খামারের গরু। আজকে পালিয়েছিল 10টা গরু, আমি নিয়ে আসছি। আচ্ছা, তো এই গরুটা একটা নিলে কেমন দাম? এনে কোনো বেনিফিট নাই, লাভ নাই, আমার বেঁচে দাঁত দেখতো। আচ্ছা, তো অনেক তো অনেকেই তো মেয়রকেও চেনে, যদি সরাসরি মেয়রকে ফোন দেয় তার সাথে কথা বলে নিতে পারবে। আচ্ছা, তো এটার দাম হচ্ছে একটা নিলে কেমন? এই গরুটা একটা নিলে পরে 155,000 টাকা দাম। 155,000 টাকা এককভাবে, আর লট আকারে নিলে 145। এটাও সাইড করে দেন, পরেরটা দেখেন। পাশে যে গরুটা আছে, এটা? এটা দুই দাঁত, দুই দাঁত, সম্পূর্ণ সুস্থ সবল একটা গরু। এই গরু 1 বছর রাখতে পারবে, কেউ চাইলে 1 বছর রাখতেও পারবে। এটার ট্যাগ নাম্বার 668, একটা নিলে? একটা নিলে 145, একটা নিলে 145, লটে নিলেও 145। সাইড করে দেন, পরেরটা দেখেন। যে একটা সাদা কালো গরু আছে, এটা? এটা চার দাঁত, চার দাঁত, কুরবানি উপযুক্ত একটা গরু। এগুলো তো ফুললি ফুল হয়ে গেছে কুরবানি। আচ্ছা, ট্যাগ নাম্বার 669, একটা নিলে কেমন দাম? একটা নিলে পরে 165 দাম। একটা নিলে 165। এটা ছিল 9 নাম্বার গরু, 9 নাম্বার গরু। সবশেষে 10 নাম্বার যে কালো গরুটা আছে, চলেন ওইটা দেখাই। এই পাশে 10 নাম্বার যে গরুটা আছে, এটা সম্পর্কে একটু জানাবেন। এটা আপনার সাহিওয়াল, সাহিওয়াল। আচ্ছা, এই গরুটার বয়স? দুই দাঁত, দুই দাঁত, কুরবানি উপযুক্ত একটা গরু। সব গরু কুরবানি উপযুক্ত। আচ্ছা, তো এটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে পরে আপনার 155,000 টাকা দাম। 155। আর এই যে 10টা গরু দেখালেন আমাদের মেয়র সাহেবের গরু, এই 10টা গরু যদি কোনো ক্রেতা ভাই নেয়, 10টা গরু একবারে 1,450,000 টাকা। এখানে দর্শককে দরদামের সুযোগ পাবে, সুযোগ নাই, খালি সুযোগটা আছে হচ্ছে আমি তাকে তার বাসায় পৌঁছায় দেব, গাড়ি ভাড়াটা আপনি দিয়ে তার বাসায় পৌঁছায় দিবেন। তো আজকের পর্বে এই ছিল গরু, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি দর্শকরা তো ধরেন কেনা বেচা করতেছি, এখন তো গরু রাখার সময় নাই, এখন আর রাখতেছি না গরু আমরা। এখন ধরেন যা আমাদের যে গরুগুলো ছিল, এই গরুগুলো বর্তমানে উঠে যাচ্ছে আর কি। তারপরে প্রতিনিয়ত ব্যাংক তো প্রতিদিন খোলা থাকে না, তার মধ্যে আমরা লেনদেন করতেছি খুব সুস্থভাবে, সেইভাবেই করতেছি। হ্যাঁ, তারপরে কাস্টমাররা এখন আসতে পারতেছে না বর্তমানে, কেউ চাইলে আবার আসতেছে, আসতেছে তারা অনেক সেফে পাশ লিয়া। হ্যাঁ, সবাই তোর পারতেছে, অনেকে রাত্রে রাত্রে আসে, তাদের ক্ষমতা আছে তারা আসতে পারে। সেটাই তো, যে যেভাবে খুশি সেইভাবে আপনার থেকে গরুগুলো নিতে পারবে, সকল সুযোগ সুবিধা এইখানে আছে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।